থার্ড অক্টোবর থেকে আরজি কর মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালীন অনশন চলছে। ক্যাম্পাসে কখনো পুলিশ, নেতা নেত্রীদের দিয়ে থ্রেড দেওয়ার কাজ চলছে ক্রমাগত। তার মধ্যে দাবির আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা। স্বচ্ছ হোস্টেল কাউন্সিলিং, স্বচ্ছ হাউস স্টাফশিপ কাউন্সিলিং, গণতান্ত্রিক পদ্ধতিতে স্টুডেন্ট কাউন্সিল গঠন ও অপদার্থ প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে লড়ছে ছাত্রছাত্রীরা। কলেজগুলোতে ভোট ব্যবস্থা ইউনিয়ন তুলে দিয়েছে, কর্তৃপক্ষ যা বলবে তাই শেষ কথা। ছাত্রছাত্রীদের নিজেদের দাবি দাওয়া জানানোর এসবের কোনো নিজস্ব জায়গাই নেই আর, তাই কর্তৃপক্ষের বিরুদ্ধে ও প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে অনশন চলছে তাদের। এখনো পর্যন্ত 4 জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আমরা প্রথমত প্রিন্সিপাল স্যারের পদত্যাগের দাবিতে অনশনে বসেছিলাম, কিন্তু আমাদের সমস্যাগুলো যেহেতু কলেজের স্টুডেন্টস কাউন্সিল এবং আরও কিছু দাবি দেওয়া আমাদের পূর্ণ হচ্ছিল না, সেই জন্য আমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগের দাবিতে বসেছিলাম। এবং তাছাড়া আরও অনেক আমাদের সমস্যা ছিল, মানে তার মধ্যে একটি মূল সমস্যা ছিল যে প্রিন্সিপাল স্যারের পক্ষপাতদুষ্ট আচরণ কিছু মুষ্টিমেয় ছাত্রের প্রতি। তো এবার সে তার জন্য কলেজে অনেক রকম অচলাবস্থা সৃষ্টি হয়, অনেক রকম অনাচার হয়, ভীতির পরিবেশ তৈরি হয়। সেই সমস্ত মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট যাদেরকে প্রিন্সিপাল স্যার পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, তারা প্রিন্সিপাল স্যারের নাম করে ভয় দেখায়, অন্যান্য স্টুডেন্টের ভয় দেখায়, একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে। এইরকমভাবে আরও অনেক সমস্যা হওয়ার ফলে আমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চেয়ে এখানে অনশন করতে বসেছিলাম। কিন্তু আমাদের যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছিল, স্টুডেন্টস কাউন্সিল ফরমেশন, হস্টেল রিলেটেড কিছু সমস্যা, আরও কিছু সমস্যা ছিল, সেইগুলো নিয়ে আমরা কলেজ কাউন্সিলের সঙ্গে মিটিং করি এবং কলেজ কাউন্সিলের তরফ থেকে আমরা মৌখিক আশ্বাস পাই বাকি সমস্ত সমস্যার ক্ষেত্রে। কিন্তু শেষ পর্যন্ত স্টুডেন্টস কাউন্সিল ফরমেশনের ক্ষেত্রে যে অথরিটি, যে আমাদের মানে পদ্ধতি, যে নির্বাচনের জন্য যেরকম পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতির ফলে ওই ফেভারিটিজম বা পক্ষপাতদুষ্ট আচরণকে এলিমিনেট করা যাচ্ছে না। সেই জন্য আমরা আলটিমেটলি তাহলে আমরা সমাধানের জায়গায় পৌঁছতে পারছি না, সেই জন্য আমরা অনশনটা এখনও কন্টিনিউ করছি। অনশন কবে থেকে শুরু হয়েছে আর কতদিন চলবে বলে মনে হয়? 3 তারিখ রাত থেকে শুরু হয়েছে, 100 ঘন্টার ওপর হয়ে গেছে, কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। কতদিন চলবে সেটা আমরা বলতে পারছি না, সেটা অথরিটি যদি সমাধান করে দেয় তাহলে আমরা অনশন তুলে নেব, সেটা অথরিটির ওপর ডিপেন্ড করছে। অথরিটি এখনো পর্যন্ত কোনো রকম রেসপন্স করেছে? অথরিটি মানে অথরিটির মধ্যস্থতার জায়গায় আসতে চাইছে, কিন্তু মানে আমরা যেটা চাইছি ফেভারিটিজমটাকে এলিমিনেট করতে, সেই ব্যাপারে অথরিটি উদাসীন। এখানকার কলেজের স্টুডেন্টরা দীর্ঘ 5 দিন ধরে তারা অনশনে বসেছেন, তারা 5 দিন না খেয়ে তারা অনশনে বসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওখানকার স্টুডেন্টদের এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, কয়েকজন স্থিতিশীল অবস্থা আমরা জানবো। এই অনশনকারীদের মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি। আপনাদের মূল দাবি কী কী রয়েছে, কেন এই অনশন? আমরা স্বচ্ছ স্টুডেন্ট কাউন্সিল, হাউস স্টাফশিপ নিয়ে যে অস্বচ্ছতা রয়েছে তার প্রতিবাদ জানিয়ে জানাচ্ছি। হোস্টেলের বিভিন্ন রকম ন্যায্য দাবি দেওয়া আছে, যেগুলোকে এত দীর্ঘ 3-4 মাস ধরে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষোভে ফুসছে, কিন্তু ক্ষোভে ফুসে আমরা যে বিক্ষোভ দেখিয়ে স্যারের কাছে গিয়েছিলাম, কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম, তারা উদাসীন আচরণ করেছে আমাদের সাথে। তো আমরা তো হিংসার পথ বেছে নিতে পারি না, তাই জন্য আমরা অহিংসভাবে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছি। এই অনশন কতদিন চলবে বলে মনে হচ্ছে আর কবে থেকে শুরু হয়েছে এটা? আমাদের অনশনের ইতিমধ্যে 100 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। অনশন মঞ্চে অবস্থানরত বেশ কিছু ছাত্রছাত্রীর ইতিমধ্যে শরীর খারাপ হয়েছে, তাদের অনেকের ব্লাড প্রেশার কমে গেছে, একজনের ইউরিনে কিটোন বডি পাওয়া গেছে। তাদের আমরা এখানেই যথাসাধ্য আমাদের মতো চিকিৎসা শুরু করেছি, কিন্তু তারা এই মুহূর্তে অনশন মঞ্চ থেকে সরে যেতে নারাজ। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত, যতক্ষণ না আমাদের দাবি মেনে স্বচ্ছভাবে স্টুডেন্টস কাউন্সিল তৈরি হচ্ছে, আমাদের এই অনশন কিন্তু চলবে। কলেজ কর্তৃপক্ষ বা ডাক্তার সন্দীপ রায়, প্রিন্সিপাল যিনি রয়েছেন, ওনার কাছ থেকে কোনো রকম কোনো রেসপন্স পেয়েছেন এই 5 দিনে? কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো রকম এখনও সদুত্তর বা কোনো রকম আমাদের প্রতি সমন্বিতা এখনও কিছু পাইনি। তারা উদাসীন, তারা মহল্লায় ছুটি কাটাচ্ছেন, তারা বাড়ি যাচ্ছেন, তারা খাওয়া দাওয়া করছেন, পুজোর আমেজে আছেন, কিন্তু আমাদের এখানে কোনো রকম পুজোর আমেজ নেই। আমাদের এখানে আমাদের যে কলেজে অরাজকতা চলছে তা নিয়ে আমরা ভীষণভাবে খুব ক্ষোভে ফুসছি, তাই জন্য আমরা বসে আছি এখানে। যতদিন না আমাদের কোনো রকম দাবি মানা হচ্ছে, আমরা এখান থেকে সরার মতো কোনো রকম জায়গায় আসতে ইচ্ছুক নয়।
আমরাও এই কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কোনোরকমভাবে যোগাযোগ করতে পারিনি। ওনারা কথা বলতে ইচ্ছুক নয় মিডিয়ার সঙ্গে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে শ্যাম মল্লিক, বঙ্গভূমি লাইভ।